হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি চলে আসলাম তোমাদের মাঝে এক কাপ গরম চা হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলতে। আজকের ব্রেকফাস্টটা না খুবই হেলদি ছিল, কিছু ফ্রুটস ছিল আর ছোলা ভিজে রেখেছিলাম আগের দিন রাতে, সেগুলো আর চা আর বিস্কুট। খুব ভাল লাগলো আজকে ব্রেকফাস্টটা করতে। তার সাথে আজকে ডিম সিদ্ধ ছিল। জানো, আমি না ডিম সিদ্ধটা সকালে খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। আসলে কি বলতো, সকাল সকাল ডিম ছিলতে গেলে যদি ডিমটা ঠিকঠাকভাবে ছেলা না হয় সত্যি খুব খারাপ লাগে, মনে হয় সারা দিনটা আমার ওয়েস্ট, বেকার চলে গেল, মুডটাই খারাপ হয়ে যায়। তো আজকে সেরকম কিছু হয়নি, আজকে ভালোভাবে ডিমটা ছিলতে পেরেছি তাই ভাল লাগছে। সো চলো আজকের সারা দিনটা তোমাদের শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। সো চলো দিনটাকে আজকে স্টার্ট করা যাক। আজকে জানো রান্না বসাতে বসাতে না অত্যাধিক দেরি হয়ে গেছে, যাকে বলে আর নেওয়া যাচ্ছে না। যাই হোক, ফাইনালি রান্না করে নিলাম, খুব শর্টকাট, খুব ইজি। যাকে বলে না আলু মটর কি সবজি, ঠিক সেটাই রান্না করেছিলাম। আমি তো নতুন আলুর দমের মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিই, এটাকে আলু মটরের সবজি বলি। তো যাই হোক, এইভাবে রান্না করে নিলাম, রান্নাটা ঝটপট ঝটপট করে নিই, বেশি লেট করে লাভ নেই, আজকে আর সময় নেই এগুলো জিনিসের। আসলে না আজ কিছু কাজ ভেবে রেখেছি, মানে ভাবছি যে এই কাজগুলো আজকে করব, কিন্তু যেটা ভাবি সেটা তো কোনোদিনই হয় না। তো দেখি আজকে যদি পারি, তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। দেখছো, আজ স্নান খাওয়া দাওয়া করতে করতেই 3টা বেজে গেল। চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা ভাবছো তো এগুলো আবার কি, গুঁড়ো গুঁড়ো বিস্কুট? এটা আসলে আমার হাজবেন্ড নিয়ে আসে। এই যে জানলাতে যে পাখিগুলোকে দেখো না, ওরা না কিছু খায় না, তুমি জানো। এদের আমি মুড়িও দিয়েছিলাম, ভাত দিয়েছি, চালটাকেও গুঁড়ো করে দিয়েছিলাম, কিচ্ছু খায় না। শুধু মেরি বিস্কুট যদি গুঁড়ো করে দিতাম সেটাই খেত। তো সবসময় তো সম্ভব হয়ে ওঠে না, তাই আমাদের এখানে বেকারিতে এগুলো পাওয়া যায়, তাই এই গুঁড়োগুলোকে পাখিদের দিই খেতে। যাই হোক, ভাবলাম যে রাত্রে বেলায় পাখিকে আবার খাবার দেব, তো এখন যখন আছে এখনই একটু দিয়ে দিই। ও বাবা, সন্ধ্যার সময় না, ঠিক বিকাল বিকাল করে দিলাম, তখনই কোথা থেকে যে এই মহারাজা দুজন খবর পেয়ে গেল, সঙ্গে সঙ্গে সবটাই ভ্যানিশ করে দিল। ভাবলাম আর দেওয়া যাবে না, এবার যা দিতে হবে রাতেই দিতে হবে। আজ সকালেই যখন ছাদ বাগানে গিয়েছিলাম না, তখনই দেখলাম ডালিয়া গাছের ফুলটা ফুটে গেছে, হলুদ কালারের হয়েছে। তো ফাইনালি গাছটা আজকে নিজের কালারটা রিভিল করলো। যাই হোক, নিজেও দেখলাম, ভাবলাম সেদিন যে বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, আজকে তোমাদের তাই দেখিয়ে দিলাম। কিন্তু এই ডালিয়াটার সাইজটা কিন্তু একটু ছোট হবে। যাই হোক, ছাদ বাগানে খুব সুন্দর লাগছে, নতুন অতিথি। আর দেখো না, এদিকে সেই সরষেগুলো লাগিয়েছিলাম না, এটা ঠিক আগের দিনের শস্য কিন্তু না, অনেকদিন আগে শস্যগুলো লাগিয়েছিলাম, সেগুলো দেখো কি সুন্দর নতুন নতুন চারা ছেড়েছে, ভাল লাগছে দেখতে।
समय मोटामोटी 5:30 বেজে গেছে। আবার চলে আসলাম রান্নাঘরে। এই ধোসা মিক্সটা না আমি অনেক দিন আগে কিনেছিলাম জানো, বাট ট্রাই করিনি কোনো সময়। আসলে ধোসা এক্সপার্টও আমি না, আর আমার দ্বারা ধোসা হয়ও না। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারো না কারো লাকে যদি আজকে ধোসা উঠে যায়। চলো তোমাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করি, আর দেখি হয় নাকি আজকেরটা। মোটামুটি যেভাবে বলা ছিল প্যাকেটের পেছনে 5 মিনিট মতো রাখতে বলেছিল পুরো জিনিসটাকে, ব্যাটারটাকে মাখিয়ে। আমি ভাবলাম আর একটু বেশি সময় রেখে দেখি, যদি কিছু প্রফিট হয়। 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ফাইনালি ধোসার জন্য প্যানটা বসালাম, ভয় তো লাগছিল। যাই হোক, তোমাদের সাথে কিন্তু আমি আনকাট ভিডিও শেয়ার করেছি, কোনো কিন্তু কাটিং করিনি, ডিরেক্ট দিয়েছি, ডিরেক্ট উঠিয়েছি। যদি ভালো হয় তাহলে লাগ, আর যদি না হয় তাহলেও লাগ। দেখতে একটু খারাপ হলেও খেতে বন্ধ হয়নি, খেতে বেশ ভালোই হয়েছিল, ক্রিস্পি হয়েছিল। যাই হোক, চলো আমরা ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই, সাথে থেকো তাহলে। আশা করি আজকের যে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাভলি লিভিং। আর খুব সাপোর্ট করছো, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্টস, আর থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, বাই বাই।